হাই, কি করছো তোমরা সবাই? দোল খেলেছো আজকে? আমিও খুব রং খেলেছি। দেখো সব উঠে গেছে, হাতের রং মোটামুটি উঠে গেছে, মুখটা তো পরিষ্কার হয়েই গেছে। এটা আমার রান্নাঘর, দেখছো? কোনোদিন রোজই তো মেয়েকে দেখাই, আজকে তোমাদের একটু আমার রান্নাঘর দেখাচ্ছি। এখানেই আমার দিনের মধ্যে সময়টা বেশি এখানেই যায়। এই যে আমার মেয়েও এখানে আছে, নিচে আছে, দেখা যাচ্ছে না, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, ও বেলুন ফাটাচ্ছে। ও সব যে রং খেলা যে বেলুনগুলো বেঁচেছে, ফোলানো হয়নি, সেইগুলো নিয়ে এখন ফুলিয়ে আমি ফুলিয়ে দিলাম, নিয়ে সেইগুলো ফাটাচ্ছে। এই রান্না করলাম সকালবেলায়, মাংস রান্না করে রেখেছিলাম, সকালে আর পোলাওটা করা হয়নি। এই এখন এই পোলাওটা করছি আর কি, এখনও শেষ হয়নি। আমার ছেলে ভীষণ ভালোবাসে এইসব খেতে, ওই জন্য একটুখানি পোলাওটা করলাম। বরের অত খাওয়ার ওসব ঝোঁক টোক নেই, ও অত খাদ্যরসিক মানুষ নয়। ছেলে আমার খুব খাদ্যরসিক মানুষ, ছেলে এইসব খেতে ভীষণ ভালোবাসে। মেয়েও ওই বাবার গায়ে দেয়, মেয়েও অত খাওয়ার প্রতি ওরে নেই। আমি একটু খেতে টেতে ভালোবাসি, মানে এইসব মুখরোচক জিনিস টিনিস, আর আমার ছেলে ভীষণ ভালোবাসে, ওর জন্যই এসব করা। আরও পোলাওটা করলাম, জানি না কেরম হয়েছে খেতে। এদিকে আবার দেখো না, প্রেশারে মেয়ের ভাত করলাম, মেয়ে তো আর পোলাও খাবে না, সেই জন্য মেয়ের জন্য ভাত করলাম, আর আমাদের পোলাও হয়েছে, আর মাংস করা আছে, একটু স্যালাড কাটলাম। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ আমি পোলাওটা করেছি, কী জানি কেরম হবে, জানি না, যা হয়েছে তাই খাবে। কী আছে কীসব বলছে আবার, আজকে ওকে ভিডিও তো নিচ্ছি না, না ওই জন্য ওর রাগ হয়েছে জানো তো। কী করবো, সব সময় কি ওকে নিয়ে করলে হবে? ওর সময় থাকে না, ও খেলা করে, পড়াশোনা আছে। আচ্ছা দাঁড়াও তোমাদের আমি পোলাওটা দেখাই, হ্যাঁ কিরকম হয়েছে দেখো। এই দেখো পোলাও রান্না করেছি, জানি না কেমন হয়েছে। আচ্ছা দাঁড়াও, এই দেখো স্যালাডটা কেটে রেখে দিয়েছি, আর এই যে মাংস করে রেখে দিয়েছি, মাংসটা গরম করব এখন। আর পোলাও হয়ে গেছে, মেয়ের ভাত প্রেশারে একটু করলাম, মাংসটা এবার গরম করব। তোমরা আমার সাথে থাকো, দেখো আমাকে একটু সাপোর্ট করো। আমি তোমাদের একটা কথা বলবো, পরে বলবো, আমি একটা বিশেষ কারণে, একটা লক্ষ্য পূরণের জন্য আমি এই ব্লগিং চ্যানেলটা খুলেছি। আমার জানি না আমার লক্ষ্য পূরণ হবে কি না, যেদিন পূরণ হবে সেদিন আমি বলবো। আসলে কী জানো তো, আমরা মেয়েরা সবসময় বাড়ির বাইরে বেরিয়ে কাজকর্ম করতে, আমি তো পারবই না কারণ আমার ছোটো বাচ্চা আছে, কিন্তু করতে ইচ্ছা করে কিছু করা। প্রত্যেকটি মেয়ের নিজের পায়ে দাঁড়ানো, আমি মনে করি এই বয়সে এসে, আজ আমার 42 বছর বয়স, খুব দরকার গো, ভীষণ দরকার, নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। কিন্তু আমি যখন হয়তো আগে করি, পরে পরে আমি একটুখানি করে নিই, নিজেও করে নিই। ওর এখন বেলুন ফাটাতে হবে, তোমাদের সাথে অনেক গল্প করবো, বলবো অনেক কথা বলবো। এই এখন একটু মাংসটা গরম করে নিচ্ছি, আমার জানো গ্যাসের সামনেই আমি আমার ফোনটাকে বসিয়েছি, আমার হাজব্যান্ড দেখলে আমাকে বকবে, বলবে ফোনটাকে তুমি তো ফোন শুধু রান্না হয়ে যাবে এবার। বাবা আসবে, ওকে আবার পরে আসবো। তোমরা সবাই ভালো থেকো, আমাকে একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক দিও, শেয়ার করো। ওই যে আমার মেয়ে বলছে সাবস্ক্রাইব করে লাইক করো, ওই দেখুন কী বলছে। ঠিক আছে টাটা, আবার পরের ভিডিওয়ে আসছি, আবার দেখা হবে।